এবার ফসল কৃষি সংবাদ। শীতে মাসকলের ডালের বড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার খামার বোয়ালি গ্রামের বাসিন্দারা। নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এই বড়া সরবরাহ করছেন তারা। বছর জুড়ে মাসকলাইয়ের ডালের বড়া বানান গাইবান্ধা সদরের খামারি বোয়ালি গ্রামের সাহাপাড়ার বাসিন্দারা। তবে শীতে এ বড়ার চাহিদা বেশি থাকায় ব্যস্ততা বেড়েছে তাদের। আগের রাতে ভিজিয়ে রাখা মাসকলাই ডাল আর চাল পরদিন যন্ত্রে পিষিয়ে তৈরি করা হয় বড়া, পরে রোদে শুকিয়ে খাওয়ার উপযোগী করা হয়। পাইকারি পর্যায়ে কেজি প্রতি দাম 250 থেকে 300 টাকা। আজকে দেব, কালকে নেট থেকে তুলব, তুলে কালকে সারাদিন থাকবো, পরশু দিনও রোদে থাকবো। মেশিনে বাড়ার পরে তারপরে আমরা ফেটে বড়াটা তৈরি করি। তার মধ্যে আতপ সাইল আছে, ঠাকরি গালাই আছে, আর একটু স্যাম্পল অ্যাঙ্কর গালাই আছে। বাম দাদা 14 থেকে এই ব্যবসা করি। তবে উপকরণের দাম বাড়ায় এ ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন অনেক। কালাইয়ের দামটা অনেক বেশি, এতে আমাদের পত্তাটা একেবারে কম। এখন আমাদের ক্যাশ ক্যাপিটাল বেশি প্রয়োজন। সরকার যদি সহযোগিতা করে, যদি ডালের দাম একটু যদি মনে করেন নিয়ন্ত্রণে নিয়ে আসে, তাহলে ব্যবসাটা আমরা করে দেবো। এবারকার কালের দাম বেশি হওয়ার কারণে বড়ার দামটা একটু বেশি। কারিগরদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। তারা আমাদের কাছে ঋণের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন, আমরা তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য সহযোগিতা করব। বংশ পরম্পরায় মাসকলাইয়ের ডালের বড়া তৈরি করে আসছে গাইবান্ধার এ গ্রামের অন্তত 15টি পরিবার। দীপ্ত, বার্তাকক্ষ। বছর জুড়ে মাসকলাইয়ের ডালের বড়া বানান গাইবান্ধা সদরের খামারি বোয়ালি গ্রামের সাহাপাড়ার বাসিন্দারা। তবে শীতে এ বড়ার চাহিদা বেশি থাকায় ব্যস্ততা বেড়েছে তাদের। আগের রাতে ভিজিয়ে রাখা মাসকলাই ডাল আর চাল পরদিন যন্ত্রে পিষিয়ে তৈরি করা হয় বড়া, পরে রোদে শুকিয়ে খাওয়ার উপযোগী করা হয়। পাইকারি পর্যায়ে কেজি প্রতি দাম 250 থেকে 300 টাকা। আজকে দেব, কালকে নেট থেকে তুলব, তুলে কালকে সারাদিন থাকবো, পরশু দিনও রোদে থাকবো। মেশিনে বাড়ার পরে তারপরে আমরা ফেটে বড়াটা তৈরি করি। তার মধ্যে আতপ সাইল আছে, ঠাকরি গালাই আছে, আর একটু স্যাম্পল অ্যাঙ্কর গালাই আছে। বাম দাদা 14 থেকে এই ব্যবসা করি। তবে উপকরণের দাম বাড়ায় এ ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন অনেক। কালাইয়ের দামটা অনেক বেশি, এতে আমাদের পত্তাটা একেবারে কম। এখন আমাদের ক্যাশ ক্যাপিটাল বেশি প্রয়োজন। সরকার যদি সহযোগিতা করে, যদি ডালের দাম একটু যদি মনে করেন নিয়ন্ত্রণে নিয়ে আসে, তাহলে ব্যবসাটা আমরা করে দেবো। এবারকার কালের দাম বেশি হওয়ার কারণে বড়ার দামটা একটু বেশি। কারিগরদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। তারা আমাদের কাছে ঋণের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন, আমরা তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য সহযোগিতা করব। বংশ পরম্পরায় মাসকলাইয়ের ডালের বড়া তৈরি করে আসছে গাইবান্ধার এ গ্রামের অন্তত 15টি পরিবার। দীপ্ত, বার্তাকক্ষ।